শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম মুনসুর আহমদ, বাবার নাম আহমদ মোল্লা, মার নাম সাধু বেগম, গ্রাম চাষে ডাকঘর চাষে সাবেক ছিল যশোর, এখন যুদ্ধের আগে আপনি কি করতেন? যুদ্ধের আগে আমি লেখাপড়া করছি। কোথায়? সিটিতে লোহাগড়া কলেজে, ইন্টারমিডিয়েট সিটি, লোহাগড়া কলেজ, আদর্শ। কোন রাজনীতি করতেন? ছাত্র রাজনীতি? আমি ছাত্র রাজনীতি, আমি কলেজে সংগঠন ছিল, আমি তার সাংগঠনিক সম্পাদক ছিলাম। ছাত্র ভিপি কে ছিলেন? আমাকে ভিপি ছিলাম মফিজুল হক আমার, সে আমরা একসঙ্গে এসএসসি পাস করি। যুদ্ধের সাথে কীভাবে যুক্ত হলে? যুদ্ধের সাথে জড়িত হয়েছি এখান থেকে, যখন দেশে বঙ্গবন্ধু যখন সারা দিছে তখন আমাদের আমার গ্রাম চাষে আমার ভাই পুলিশ চাকরি, আমার দুই ভাই একটা চাষ করে পুলিশ চাকরি করত। তখন আমাকে যখন আন্দোলন তখন আমাকে একটা সরকারি কুকুর ছিল, পাহাড় ছিল, ওইখানে আমাদের ওই যে মানে কিছু ওরা তো পুলিশ চাকরি করতো, লাঠি দিয়ে আমাকে মোটামুটি একটা প্রশিক্ষণ দিয়েছিল। দেওয়ার পরে পরে আমি আমার গ্রামের আরও দু একজন আছে, ইলিয়াস নামে একটা ছেলে আছে, জিল্ল আছে, আমরা উদ্বুদ্ধ হই। আমার গ্রামের যারা একটু গরিব ছেলে ভেবে লেখাপড়া জানি না, ওদেরকে উদ্বুদ্ধ করি, ওদের আমাকে পয়সা দিয়ে কিছু কিছু পয়সা দিয়ে ওদের আগে ভারতে পাঠাই দিই। পাঠাই দেওয়ার পরে পরে আমি যাই, কোথায় গেলেন? ভারতে প্রথম যে ইয়ত ক্যাম্পে ভর্তি হয়েছি, পরে দ্বিতীয় বারাকপুর দ্বিতীয় ক্যাম্প, ওই কিন্তু হ্যাটিং বিহারের বীরভূম বিহারের ওইখানে প্রশিক্ষণ নিই 28 দিন। তারপরে ওখানে ফিরে আসে, আমি ওখানে গ্রুপ কমান্ডার, ওখানে গ্রুপ কমান্ডার ছিলাম। আমার আমার ডিউটি ছিল ইলিয়াস। আমার গ্রুপে 12 জন ছিল, 12 জন ছিল। হ্যাঁ, তারপর এখানে আসে, আমাদের এখানে তো উৎপাত, তারপরে এই ছিল কেন আমাদের লোহাগড়ার সবচেয়ে মুক্তিটা বেশি, যার কারণে আমরা দ্বিতীয় এসেছিলাম। আমাদের পোস্টিং দিয়ে নড়াই, আমাদের ওখান থেকে পোস্টিং দিলে নড়াই, তারপরে আমি এখানে কি মানে নড়াইয়ের অবস্থা ভালো না, তখন নড়াইয়ের একজন ফজলুল হক জিন্না বর্তমানে অ্যাডভোকেট, ওনার বাড়ি নড়াই, উনি আবার মানে উনি ছিল মানে ইন্টেলিজেন্সের ছিল, সম্ভবত ওনার গ্রুপিং ওরা ফেল করছিলো আসতে সাথে, পরে আমার আমার সাথে আসে, আমার সাথে যে আমার গ্রামে থাকে বাড়ি থেকে, পরে একটু সান্ত্বনা হওয়ার পরে আমরা চলে যাই ওনার বাড়ি ক্যাম্প করি। ক্যাম্প করার পরে ওখানে থাকে 3 গ্রুপ, আমি আমার গ্রুপ, আমার ইসব সর্দার নাম করে মহিষ আমার ইউনিয়নের বাড়ি গ্রুপ, আর একটা গ্রুপ হচ্ছে সেবা আমার গ্রামে এই জায়গায় এই জায়গায় বাড়ি, এই একটা গ্রুপ, 3 গ্রুপ আমরা বাড়ি থাকি। তারপরে ওই যে নিচে করে বেড়াই, পরে হঠাৎ
হঠাৎ একদিন বলতেছিল এবার ওই নারায়ণ কলেজের ছাত্র একটা স্যার স্মৃতি ওই রাধা করে মানে একটা পদ প্রফেসর ছিল লোহাগড়া করে তা সে বলছে যে এই ব্যাপার 200-250 রাজাকার আত্মসমর্পণ করবে ওখানে যাতে আর তো তখন আমরা গেলাম যাওয়ার পরে আর কি রাজাকার সিদ্দিকের মানে সিদ্দিকের বাড়িতে আমরা অবস্থান নিলাম আমাদের আর নদী পারে যেতে ওই বাড়িতে রাতে একটা নদী পার হতে নদী পারে সিদ্দিকের বাড়িতে অবস্থান নিলাম অবস্থান নেওয়ার পরে আমরা কিন্তু ওই একটু এলোমেলো ছিলাম যে আত্মসমর্পণ করবে তখন আসো কিন্তু কাছাকাছি আসার পরই ওরা আত্মসমর্পণ না করে আমাদের পর আক্রমণ করল আক্রমণ করার পরে আমরা তখন একটা মানে ওদের সঙ্গে দাঁড়াতে পারলাম না পারলে আমরা পিছিয়ে হটলাম তো আমাদের সঙ্গে এই এই যে জয়পুরের যে আর একটা কবির নামে যে কমান্ডার ছিল ওর সঙ্গে জয়পুরের একটা ছেলে ছিল সে আইএপাস ছিল ও কিন্তু ভারতের ট্রেনিং ক্যাপ্টেন সাথে গেছে ওর কাছে একটা গ্রেনেড দিয়েছে গ্রেনেড দিন ও সাহস করতে পারিনি আমরা দৌড়ে চলে গেছিলাম ও যাচ্ছে আসলে ও গুলি কি মারা যায় আর আমাদের সঙ্গে ওই ইলার গুরুবির আমার গ্রামের সায়েম নাম করে একটা ছেলে ও ধরা পড়ে যায় রাধা কার ধরা পড়ে গেলে আর কি ওদের কী করল ওই বাস সার্কেল বাইন দিয়ে এখন বাস বাইন দিয়ে সাইড পর বাইন দিয়ে জুলো নিয়ে বেড়ায় গাড়ির টাউন দিয়ে মিছিল করে বেড়াল যে মুক্তি উদ্ধার আমাদের কাছে ধরা পড়ছে আর এলে নিয়ে থানায় আটকা দিল থানায় আটকা দেওয়ার পরে পরে ওই সময় এখন আমাদের মুক্তি উদ্ধার আমরা 500 ছিলাম লোহাগড়ার উত্তর দক্ষিণ সব পাশে আমরা ওই জায়গাতে পোস্টিং আমাদের কেউ উত্তর পাশে আমাদের জোগাড় হয়ে গেলে আমাদের লোক ধরে নিয়ে গেছে আক্রমণ করতে হবে পরে আমাদের তখন শরীফ কসুরজামান আমাদের বাড়ির পাশে রাখি আমাদের জয়পুর ইউনিয়নের বাড়ি আমাদের ওয়ার্ডের বাড়ি আমার বাড়ি উনি ছিল মোদী বাহিনীর প্রধান উনিও থাকলো থাকার পরে নবাব থানার ওসি আত্মসমর্পণ করে করার পরে বলো যে আমরা আপনাদের লোক আছে আমরা বেরিয়ে নিয়ে আসেন সেই অবস্থা ইয়ে করে পরে ওইকে আমি থাকলাম ওই দিকে আমার আমার তখন সরাসরি যুদ্ধ হলো পরের দিন আক্রমণ আমার সাথে সরাসরি যুদ্ধ হয়েছে পাকিস্তানি রেঞ্জারদের রূপগঞ্জ অফ দ্য অফিস থাকতো আমি ফ্রন্ট যুদ্ধ করেছি আমার গ্রুপ নিয়ে ওইখানে 3 মারা গেছে আর 19 আত্মসমর্পণ করেছে করার পরে পরে ওদেরকে আমরা সরকারিভাবে ইউনিয়ে পাঠাই দিয়ে দিই ওরা চলে যায় আর বাদ বাকি যা ছিল আর আমাদের সাহেবকে রাত্রি মুক্ত করে নিয়ে আসাম সে ছেড়ে যে এখন আমার আসছে জীবিত হ্যাঁ এইভাবে আর কি ওখানে থেকে যুদ্ধ মানে আমি যুদ্ধ করেছি মুক্ত ওই দিন ওই দিন নড়াইল 8 লোহাগড়া 8 আর নড়াইলের 10 মুক্ত হল আর কি এইভাবে আর কি আসে সেই মালামালগুলো আমার কাছে এখন আছে পাকিস্তানি রেঞ্জারদের যে পোশাক বা ইটি কিডস বক্স টাক্স হেলমেট আমার কাছে এখনও সংরক্ষিত আছে আমার পরিবার আমার হ্যাঁ আমার ছোট ভাই মুক্তি ওনার নাম আব্দুল শুকুর মোল্লা হ্যাঁ বেশ পুলিশি ওই মালয়েশিয়া ক্যাম্পে পুলিশি লোক ছিল মানে মালয়েশিয়া ক্যাম্পে আমাদের তো লোক ছিল পুলিশে ওখান থেকে লোক ছিল লোকে চাকরি রিটায়ার করে বাড়ি আসছে 3-4 বছর 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ শোষিতের গণতন্ত্র শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ মানবিক মূল্যবোধ সামাজিক ন্যায় বিচার সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই জয় বাংলা।